সিলেটে টমি মিয়াজ হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের চটপটির ফ্র্যাঞ্চাইজির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে জনসাধারণ সারা দিনব্যাপী টমি মিয়ার স্পেশাল চটপটির স্বাদ গ্রহণ করেন এবং এর প্রশংসা করেন। সিলেট থেকে আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সুহেল মিয়া। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে টমি মিয়া এমবিই মুস্তাক আহমদ ও সুহেল আলম মহলদারের যৌথ উদ্যোগে বাংলাদেশের স্ট্রিট ফুড চটপটিকে টমি মিয়াস চটপটি নামে গত 25 জুলাই ইংল্যান্ডের বেথনাল গ্রিনে একটি শাখা উদ্বোধন করা হয়েছে এবং টমি মিয়াস চটপটির ফ্রাঞ্চাইজি দেওয়ার ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় আমেরিকা, অস্ট্রেলিয়া, স্পেন, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত এবং ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের 20টি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। গত বুধবার সিলেটের রিকাবি বাজারস্থ টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সামনে টমি মিয়াস চটপটির উদ্বোধন করা হয়েছে। ওখান থেকে আমি সারা বছর জানাইতাম স্যার যে চটপটি বাংলাদেশের খুব ফেমাস হাউস আইকনিক, ওই নামে আমরা সারা ওয়ার্ল্ডে চড়াইতাম সেই টুইডে চটপটি। আমাদের অলরেডি বেসল গ্রিনের ব্রাঞ্চ আছে, সেকেন্ড ওয়ান আমরা বার্মিংহাম খুলতাম 12 সেপ্টেম্বর, থার্ড ওয়ান ম্যানচেস্টারে হবে, এরপরে একটার পরে একটা আগে। তো হোপফুলি উইদিন দ্য নেক্সট টু ইয়ার প্রায় 100 মতো টার্গেট আছে সারা ওয়ার্ল্ডে বড়। এ সময় সর্বসাধারণের অংশগ্রহণে এক মিলন মেলার সৃষ্টি হয়। উদ্বোধন উপলক্ষে জনসাধারণ সারাদিনব্যাপী টমি মিয়ার স্পেশাল ফ্রি চটপটির স্বাদ গ্রহণ করেন এবং এর প্রশংসা করেন। বিশ্বের মাঝে তুলনা ধরা আমরা কালচার বাংলাদেশের খালি সিলেক্ট করা লন্ডন করা আমেরিকা করা জার্মানি করা গুনায় করা বিভিন্ন দেশ ও বিভিন্ন রেস্টুরেন্ট ইনস্টিটিউট যারা আসুন তারা লোকে মিলিয়া দেন কাম করা আমরা দেশের খানিটারে তুলনা ধরা। বাংলাদেশের একটা পরিচিত ফুড আসলে চটপটি, এটাকে যেভাবে উনি রিপ্রেজেন্ট করতেছেন আমরা আসলে খুবই ইন্টারেস্টেড। ওনার কাছ থেকে হয়তো ওনার নাম দিয়ে আমরা সিলেটে আরো কয়েকটা ব্রাঞ্চ করব। অনুষ্ঠানে জনসাধারণের মনোরঞ্জনের জন্য একটি সুসজ্জিত হাতি রাখা হয়। এ সময় উপস্থিত ছিলেন টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা টমি মিয়া, ডক্টরস ডায়াগনস্টিক এবং কনসালটেশন সেন্টারের স্বত্বাধিকারী ডক্টর খলিলুর রহমান, শিমুল তাসফি চৌধুরী, তারানা গ্রুপ ইউকের এস এম সুজন মিয়া, টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট সাইফুল ইসলাম। এ সময় টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এমডি মোহাম্মদ তাজুল ইসলাম, অ্যাডমিন ম্যানেজার আবদুল্লাহ আল মাসুম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফয়েজ আহমেদ, শেফ টিচার জাফর জাহান, কাস্টমার রিলেশন অফিসার সুলতানা আক্তার সহ টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্টের কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আশরাফুল ইসলাম ইমরান, এনটিভি ইউরোপ, সিলেট।